আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ। বিমানবাবু, যে ঘটনা আজকে কালীপুরে ঘটেছে সেখানে তো আপনাদের বিজেপির নাম ধরে ধরে নেতারা বলছেন যে আপনারা চক্রান্ত করে এরকম একটা কাণ্ড ঘটিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তাদের একটা প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখানে উদ্দেশ্য প্রণীতভাবে আপনাদের উত্তক্ত করা যে স্লোগান জয় শ্রীরাম তাদেরকে ব্যবহার করার করিয়ে কাউকে একজনকে পাঠিয়ে সেই এলাকায় জয় শ্রীরাম ধ্বনি দিয়ে পুরো বিষয়টাকে একবার ম্যাসাকার করা দেওয়ার চেষ্টা করেছিলেন, কি বলবেন? দেখুন, ওরা অভিযোগ করতেই পারে। এখন মূল ব্যাপার হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের ওখানে একটা প্রোগ্রাম চলছিল, ওদের কার্যক্রম জানি না, কলেজ বন্ধ আছে তার সত্ত্বেও কিছু প্রোগ্রাম চলছিল সেটা জানি তো। এখন ব্যাপার হচ্ছে আমাদের কোনো ঘোষিত কর্মসূচিও ছিল না, আমাদের কোনো সমর্থক বা আমাদের কোনো কর্মী ওখানে ছিল না। সেখানে ওদের প্রোগ্রাম চলছিল, ওখানে থেকে কেউ একটা বোধহয় মারা গিয়েছিল, তো তার শবদেহ দাহ করে ওখানে লোকাল বাসিন্দা আছে ওখানে ওই ওই কলেজ সংলগ্ন এলাকায় 18 নম্বর ওয়ার্ডে তারা ফিরছিল। তো ওই বলো হরি হরি বল যেটা বলে বলছিল, হয়তো দু একজন জয় শ্রীরাম বলেছে সাইড থেকে, তো তার জন্য তাদেরকে ঘিরে ওখানে বেধড়ক মারধর করা হয়। মারধর করার পর ওখানকার যে লোকাল ওয়ার্ডের বাসিন্দা তারা সবাই ছুটে আসে, ছুটে আসলে একটা তুমুল সংঘর্ষ বাঁধে, সেখানে প্রচুর মারধর হয়েছে। হয়তো ওদেরও কিছু হয়েছে, আমাদেরও এখানে যারা ওই ওয়ার্ডের মধ্যে বাসিন্দা তাদের কিছু কেমন ইনজিওর্ড হয়েছে। তো হসপিটালে আমরা গিয়েছিলাম, গিয়ে দেখলাম একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা আছে, তাকে বর্ধমানে রিলিজ করা হয়েছে, বাকিরা এখন হসপিটালাইজড আছে। না, তাহলে যেটা বলা হচ্ছে এই জয় শ্রীরাম তো আপনারাই স্লোগানটা দেন, এই যে জয় শ্রীরাম এটা তো যারা দিয়েছেন এটা তো আপনাদেরই লোক, বিজেপির কর্মী বা নেত্রী বা নেতা তারাই তো বলছেন যারা এলাকাতে এটা জয় শ্রীরাম দিয়েছেন, ওখানে ওই স্লোগান দেওয়ার কি এমন প্রয়োজন ছিল? জানেন তো আপনাদের স্লোগানকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হচ্ছে, এগুলো তাহলে কারা, এগুলো কি আপনাদের লোক নয়? দেখুন, ওয়ার্ডের ওখানকার বাসিন্দা আছে, আর জয় শ্রীরাম আমরা ওরা তো নয়, জয় শ্রীরাম সবাই বলছে এখন, সে তৃণমূল কংগ্রেসের কর্মীও বলছে, সিপিএম এর কংগ্রেস কর্মীও বলছে, কংগ্রেসের কর্মীও বলছে, বিজেপি কর্মীও বলছে, তো এটা তো আলাদা করে কিছু নয়। তো সেখানে দেখুন, এটা এটা আমাদের কোন ঘোষিত কর্মসূচিও নয় এবং বিজেপির কোন ঝান্ডা নিয়েও সেখানে কোনো প্রোগ্রাম করতে যাওয়া হয়নি। মুস্টেমেও 4-5 জন 6 জন লোক ওই ওখান থেকে ফিরছিল, সব যাত্রা মানে দাহ করে ফিরছিল, ফেরার পথে হয়তো ওখানে বলেছে, বলার ফলে ও এত মানে ওইটা বলে এত অপরাধ করেছে, তার জন্য তাদের উপর অকর্তভাবে অত্যাচার করা হলো এবং তারপর একটা মানে ছোট ঘটনাকে কেন্দ্র করে একটা বড় আকার ধারণ করলো। তো এই ঘটনাটা ঘটেছে আজকে। এইরকম ডাইরেক্টলি আপনাদের নাম ধরে অভিযোগ করা হচ্ছে, আপনাদের উপর মহল থেকে কোনো কৈফিয়ত আপনাদের কাছে তলব করেছে বা জানতে চেয়েছে যে ঘটনা প্রসঙ্গে কেন বিজেপির নামটা উঠে আসছে? না, আমরা জানিয়েছি সমস্ত ব্যাপারটাই, আমরা স্টেট কমিটি জানিয়েছি, ঠিক আছে, তো সেটা দেখছে ওরা, ওখানে আজকে সব দিল্লি আছেন, দিল্লিতে বৈঠক চলছে, তো ফিরে যাবেন রাত্রে বেলা, তো কালকে আমরা জানাবো নেক্সট অ্যাক্টিভিটিস কি আছে আমাদের। ওকে, অসংখ্য ধন্যবাদ বিমান ঘোষ, বিজেপি নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।